বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু আলোচনা করব যে আমরা সুদীর্ঘকাল থেকে জেনে আসছি মানুষ মহাকাশে বিচরণ করছে মহাকাশে অনেক উপগ্রহ মঙ্গল গ্রহে বলেন চান্দ্রে চাঁদে বলেন অন্যান্য আরও বিভিন্ন ক্ষেত্রে এটার ব্যাপক ব্যবহার শুরু হয়েছে তার জন্য রয়েছে নাসা বা আরও অনেক দেশের রাশিয়ার বলেন বা মহাকাশ জানার স্টেশন তো এখন যেটা হচ্ছে সেটা আমরা শুনছি যে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে সেটাও সম্ভাবনা ক্ষতি দেখা হচ্ছে তাদের কথা ছিল। এনিওয়ে এখন যেটা হচ্ছে বিশেষ করে মহাকাশ কেন্দ্রে আন্তর্জাতিক মা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মানুষ ঘুরতে যাবে বেড়াতে যাবে ট্যুর করতে যাবে দেখতে যাবে তো সেখানে নাসা বলছে যে কত খরচ হইতে পারে একজনের তো এটা তো এরা পাঠাবেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে জি বছরে দুইবার পর্যটক পাঠানো হবে তিরিশ দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন পর্যটকরা সুবাহান্লাহ জি কি মানুষ কখনো কল্পনা করেছিল তো আসুন আরও আলোচনা করা যাক খরচ কী পড়বে এই মহাকাশানে ব্যয় কী হতে পারে মহাকাশান পর্যটন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে বাণিজ্যিকভাবে শুরু করবে নাসা আগামী শুক্রবার থেকে শুরু হবে এই কাজ তার মানে হচ্ছে এটা আমি যেটা পড়তেছি সে হলো জুন মাসের কথা সেটা দু হাজার উনিশ জুনের কথা তো এখানে বলা হচ্ছে যে মহাকাশে থাকা এই গবেষণাগার থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এই পরিষেবা শুরু হচ্ছে মহাকাশ কেন্দ্রে ঘুরতে যেতে কত খরচ হবে রিটার্ন টিকিট কাটতে খরচ হবে দশ মিলিয়ন মার্কিন ডলার রিটার্ন টিকিট কাটতে খরচ হবে দশ মার্কিন ডলার সাথে প্রতি রাত থাকার খরচ পঁয়ত্রিশ মার্কিন ডলার পঁয়ত্রিশ হাজার সরি পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি রাত থাকার খরচ এই প্রথম বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে খুলে দিচ্ছে নাসা এর আগে কখনও এই কাজ করেনি মার্কিন মহাকাশ সংস্থা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এই ঘোষণা করেছেন নাসা বাণিজ্যিক অফিসার জেফ ডেউইচ বছরে দুবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে নাসা মহাকাশ যাত্রা করতে মার্কিন নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক নয় এই যাত্রায় পর্যটকের প্রায় আটান্ন মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে আটান্ন মিলিয়ন মার্কিন ডলার স্মান লয় ইতিমধ্যে স্পেস এক্স আর বোয়িং এর সাথে হাত মিলিয়ে এই প্রজেক্টে কাজ শুরু করেছে নাসা দু সালের শেষের দিকে স্পেস এক্স আর বোয়িং এর ট্রান্সপোর্ট ক্যাপসুল তৈরি শেষ হবে এরপর পরীক্ষামূলকভাবে এই ক্যাপসুলগুলো মহাকাশে পাঠানো হবে দুই হাজার বিশ সালে বাণিজ্যিকভাবে পর্যটকদের মহাকাশে পাঠানো যাবে দুই হাজার বিশ সালে এসেই গেছে সেটা আর কয়েক মাস মাত্র পর্যটকরা নাসার স্টেশন খাবার জল আর জীবন জীবনদায়ী ব্যবস্থা ব্যবহারের জন্য মার্কিন মহাকাশ ব্যব গবেষণা সংস্থাকে পেমেন্ট করবেন আচ্ছা খাবার জল পানি আর জীবনদায়ী ব্যবস্থা যা যা দরকার হয় এক ব্যক্তির আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এক রাত থাকার খরচ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার তবে ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে পর্যটককে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এক জিবি গিগা গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ পঞ্চাশ মার্কিন ডলার প্রসঙ্গত উনিশশো সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরি করেছিল রাশিয়া তবে অন্যান্য দেশের মহাকাশ গবেষকরাও এই গবেষণা কেন্দ্র ব্যবহার করেন তবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্র বেশিরভাগ মডিউল নিয়ন্ত্রণ করে তবে এর আগেও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক গিয়েছিলেন দু সালে প্রথম পর্যটক হিসাবে মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন মার্কিন ধনকুবের ডেনিস টটো মহাকাশে যেতে মার্কিন শিল্পপতির খরচ হয়েছিল বিশ মিলিয়ন মার্কিন ডলার বিশ মিলিয়ন মার্কিন ডলার যে কোনো সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন থেকে ছজন গবেষক থাকেন যে কোনো সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন থেকে ছজন গবেষক থাকেন এই মুহূর্তে সেখানে রয়েছেন তিন মার্কিন দুই রাশিয়ান ও এক কানাডার বিজ্ঞানী তো প্রিয় বন্ধুরা প্রিয়দস্ত আহবাব আল্লাহর কুদূরতের সীমা নেই আল্লাহবাক বলে দিয়েছেন যে যে তোমরা আল্লাহর সৃষ্টির রহজ্য সম্বন্ধে আল্লাহর সৃষ্টির রহজ্য সম্বন্ধে আউনি সৃষ্টি করেছেন সেগুলি তোমরা সেগুলি তাপ্কুর করো ফিকির করো গবেষণা করো এবং আল্লাহবাকের কুদরতের ক্ষমতাকে তোমরা কি বুঝতে চেষ্টা করো এবং কথা হচ্ছে এখানে ভালোভাবে যে তোমরা সেগুলোকে সৎ কাজে ভালো কাজে ব্যবহার করো তো অপেক্ষায় থাকো ইনশাল্লাহ এরকম জিনিস আমরা এরকম তথ্যপাত্র আরও পাবো ইনশাআল্লাহ সময় সুযোগ এগুলো নিয়ে আলোচনা করব বিজ্ঞান বা এড়িয়ে এগুলি এড়িয়ে আমরা কিছু করতে পারবো না আশা করা যায় ইনশাআল্লাহ এটা মানব কল্যাণের জন্য সুখ শান্তি বয়ে আনবে সেই প্রত্যাশায় রইল আপনি ছা আর দেখা যাক আমার তো আপিকে ইল্লা বিল্লা